এই মুহূর্তে অন্যতম ব্যস্ততম অভিনেত্রী জয়া আহসান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। ওপার বাংলা এবং এপার বাংলা দুই বাংলার দর্শককে তার এক হাতে দু হাতে সামলাতে হচ্ছে। জয়াদি, প্রথম কথা হচ্ছে এখন তোমাকে আমি বলতে খুব পছন্দ করি, তুমি দুই বাংলার মানুষের মন জয় করছো একসঙ্গে, এবং যে মুহূর্তে কণ্ঠ এক জায়গায় 25 দিনের পথে তোমার অন্য এক তোমার বাংলায়, পাশাপাশি এই বাংলায় রবিবার নিয়ে আমরা উচ্ছ্বসিত, যেখানে রবিবারের সংখ্যাটা তোমার কাছে একটু অন্যরকম, তো ওভারঅল এক্সপিরিয়েন্সটা যদি একটু। সবসময় বরাবরের মতোই আমি আমার বাংলার দর্শকদের কাছে আসলে কৃতজ্ঞ। দর্শকরা আমার ছবি, আমার কাজ এইভাবে দেখবে, এটা আমার কাছে আসলে মানে এটাই আমার কাছে অদ্ভুত লাগে, কারণ আমি অতটা ওভাবে করে গভীরভাবে ভাবি না। আমার যে কাজগুলো শুধু ভালো লাগে সেগুলোই আমি করে যাই। সে জায়গার থেকে আজকে বাংলাদেশে আমার এখানকারই ভারতীয় একটি ছবি কণ্ঠ প্রায় 25 দিন রান করছে, এবং রবিবার আমার অসম্ভব প্রাণের কাছাকাছি একটি ছবি রিলিজ করছে এই বাংলায় খুব তাড়াতাড়ি, এক মাসের ভিতরে আজ সেটা ট্রেলার লঞ্চ ছিল। আমি উচ্ছ্বসিত ডেফিনেটলি, কারণ দর্শকের ভালোবাসায় আমি আপ্লুত। কখনো তুমি ইচ্ছে বলোনি, আজ হঠাৎ বললে কেন? সে তো একটা মিরাজ থেকে কেনা, বিশ্বাস করনি? করেছিলাম। করনি? করেছিলাম। করনি? তোমাকে যেভাবে আমরা দেখছি, প্রত্যেকটা চরিত্র নিয়ে তুমি যেভাবে খেলছো, এবং আমরা এটা অবশ্যই, তার আগে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা যে নতুন একটি পুরস্কার তোমার ঝুলিতে অলরেডি এসেছে, এবং তারপরে আবার ভূতপরিও রয়েছে, তো সব মিলিয়ে এই যে যখন চরিত্রগুলো তুমি বাঁচছো, যে চরিত্রগুলোর মধ্যে দিয়ে তুমি মানুষের কাছে পৌঁছেছো, এই চরিত্রগুলো ভাবনার পেছনের কারণটা কি? এই এক একটা একদম আলাদা আলাদা চরিত্র, সামনে যেটা আসে সেটা চ্যালেঞ্জ হিসেবে নেই, এবং যেগুলো একটু কঠিন চরিত্র বা চ্যালেঞ্জিং চরিত্র সেগুলো আমি করতে ভালোবাসি, রিপিট কাজ করতে ভালো লাগে না, এই তো। আর অনেক বেশি স্ক্রিন প্রেজেন্স আমার পছন্দ নয় আমার নিজের, সে কারণে। নতুন নতুন পরিচালকের সঙ্গে কাজ করছো, শৌকর্য ঘোষালের সঙ্গে যে ভূতপরি, যার বেশ কিছু স্টিল ছবি আমরা ইতিমধ্যেই দেখেছি তোমাকে একদম নতুন আফতারে, সেই ছবি ভূতপরি আমি বলবো ভূত হয়ে ওঠার কি গল্প সেটা তো সময় বলবে, তবে ওভারঅল এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার কর। ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, বলা যায় আসলে আধুনিক রূপকথা, একটা অন্যরকম একটা অ্যাপ্রোচ। এই চরিত্রটি আমি করিনি, সব চরিত্র আসলে বলতে হয় যে আমি করিনি, ডেফিনেটলি আমি যেমন করে রবিবারের এই চরিত্রটা করিনি। রবিবার চরিত্র যেমন ভীষণ আধুনিক এবং ভীষণ ইন্টেলিজেন্ট, বলতে গেলে রেজিস্টার ব্রেইন তার, সো আমাকে এরকম একটা চরিত্র প্লে করতে হয়েছে, দারুণ লেগেছে। অনেক ধন্যবাদ জয়াদি, একের পর এক প্রমোশনের সময় চলছে, তার মধ্যে তুমি সময় দিলে এবং বোঝাই যাচ্ছে সকলে দাঁড়িয়ে রয়েছে, অনেক শুভেচ্ছা তোমার আপকামিং ছবিগুলির জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। Dope or something, huh? This is ridiculous, yeah. Somebody's trying to frame me, and I'm sure about it. Security? Ami bhalo nei, Sharon. Ekdom bhalo nei. Rasta phuriye asche. Ar kothao jabar nei.